ব্যাংককের পাবলিক ট্রান্সপোর্টেশন, ব্যাংককের লোকাল ট্রান্সপোর্টেশন হিসেবে কী কী আমরা ইউজ করতে পারি এবং তার জন্য কত কী খরচা লাগে, আজকের ভিডিওতে সেই নিয়ে কথা বলবো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার থাইল্যান্ড সিরিজের 5th ভিডিও এবং হয়তো থাইল্যান্ড সিরিজের এটাই আমার শেষ ভিডিও হতে চলেছে এই সিজনের জন্য। সো লেটস বিগিন। প্রথমেই হচ্ছে ব্যাংককে স্কাই ট্রেন। স্কাই ট্রেন এমনিতে খুব সস্তা হয় এবং যে তিনটে মেইন স্কাই ট্রেন ব্যাংককে দেখা যায় সেটা হচ্ছে BTS, MRT এবং এয়ারপোর্ট রেল লিঙ্ক। এবং এই সমস্ত স্কাই ট্রেনগুলোর ফেয়ার সাধারণত 30 baht থেকে 50 baht-এর মধ্যে হয়ে থাকে। এই এয়ারপোর্ট রেল লিঙ্কের মাধ্যমে আমরা সুবর্ণভূম এয়ারপোর্ট থেকে ব্যাংকক সিটি সেন্টার অবধি খুব কম খরচে এবং খুব সহজেই যেতে পারি। যারা প্রথমবার ব্যাংককে যাচ্ছে এবং তারা খুব সহজে এবং সস্তায় ঘুরতে চায়, তাদের জন্য তো অবশ্যই স্কাই ট্রেন খুব ভালো। কিন্তু আমি অবশ্যই বলবো যে যারা স্কাই ট্রেন ব্যবহার করতে চায় তারা যেন আগে ম্যাপটাকে খুব ভালোভাবে বুঝে নেয়, তাতে খুব সুবিধা হয় এবং কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে পারে না। তারপরেই হচ্ছে ব্যাংককের বাস। ব্যাংককে যেসব বাস চলে সেই সব বাসের বেস ফেয়ার সাধারণত 8-15 baht-এর মধ্যে হয়ে থাকে এবং এটি খুবই সস্তা, খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় ঠিকই। তবে সাধারণত যে অফিস টাইম যেই টাইমটা থাকে এবং সকালের দিকে সাধারণত খুব ভিড় হয় এবং ট্রাফিকের মধ্যে পড়তে হতে পারে। তারপরেই আসছে ব্যাংককের ফেরি। ব্যাংকক শহরের মাঝখান দিয়ে যে নদী বয়ে গেছে সেই নদীতে ফেরি চলে এবং সেখানেও খুব সস্তা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। যারা ভিউটাকে এনজয় করতে চায় তারা অবশ্যই ফেরি নিতে পারে। ফেরি নিলে সাধারণত হয়তো একটু হাঁটতে হতে পারে, কিন্তু অবশ্যই যারা ভিউটাকে এনজয় করতে চায় আলটিমেটলি তাদের জন্য ফেরি একটি সুন্দর চয়েস। তারপরে আসছে ব্যাংককের বাইক ট্যাক্সি। বাইক ট্যাক্সি ব্যাংককে সাধারণত খুব চিপও হতে পারে, কিন্তু অনেক সময় ট্যুরিস্টদের ক্ষেত্রে এটা অনেক সময় এক্সপেন্সিভ হয়ে যেতে পারে, এর জন্য বার্গেন করতে হতে পারে অনেক সময়। কিন্তু সাধারণত কিছু অ্যাপ আছে যার নাম বা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যারা যেতে চায় তারা সেখান থেকে দেখতে পারে। তারপর হচ্ছে ব্যাংককের ট্যাক্সি। ব্যাংককের ট্যাক্সি সাধারণত খুব বিখ্যাত, এটি খুব এক্সপেন্সিভও হতে পারে এবং খুব চিপও হতে পারে। থাইল্যান্ডে সাধারণত গ্র্যাব বলে একটি ক্যাব চলে, উবরের মতো ওখানে আছে গ্র্যাব। ব্যাংককে গ্র্যাব বুক করা যেতে পারে, গ্র্যাবের একটি অ্যাপ্লিকেশন আছে সেটাকে ইনস্টল করে নেওয়া যেতে পারে, অ্যান্ড্রয়েড এবং iOS-এর জন্য অ্যাভেলেবেল আছে। মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে আমরা সাধারণত এটি বুক করতে পারি এবং সাধারণত খুব একটা এক্সপেন্সিভ হয় না। তারপর আসছে টুকটুক। আমি সাধারণত রেকমেন্ড করি না টুকটুকে যেতে। যারা ব্যাকপ্যাকার আছে এবং যারা বাজেট ট্র্যাভেলার আছে তারা তাদের এড়িয়ে চলা উচিত টুকটুক। যারা ট্যুরিস্ট তারা যেতে পারে টুকটুকের জন্য, এটি ব্যাংককের একটি দুর্দান্ত এক্সপিরিয়েন্স হতে পারে, কিন্তু এটি একদিক দিয়ে এক্সপেন্সিভ হয়ে যেতে পারে। আমি বলবো যারা বাজেট ট্র্যাভেলার, যারা বাজেট মেনে চলছে, তারা টুকটুকটাকে অ্যাভয়েড করো। এবং ফাইনালি যেটা সবচেয়ে ভালো উপায় আমার মনে হয়, আমি যখন থাইল্যান্ডে গেছিলাম আমিও করেছিলাম এটা, খুব কম ডিস্টেন্স যদি হয় 1 kilometer হতে পারে সেটা পায়ে হাঁটার চেষ্টা করা যেতে পারে। বিকজ থাইল্যান্ডের অনেক কিছু দেখার আছে রাস্তায়, বিশেষ করে ব্যাংককের রাস্তায় অনেক কিছু দেখার আছে। একটা নতুন দেশ আমি ঘুরছি, একটা নতুন জায়গা, একটি নতুন শহর আমি ঘুরছি, তো অবশ্যই রাস্তায় অনেক কিছু দেখা থাকে, বিভিন্ন রকমভাবে ছবি তুলতে পারে সবাই। তো আমি রেকমেন্ড করি অল্প ডিস্টেন্স যদি যেতে হয় তাহলে তো অবশ্যই পায়ে হেঁটে যাওয়াই বেটার। তো এটাই ছিল থাইল্যান্ড সিরিজের 5th ভিডিও আমার চ্যানেলে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপরে আমি ইন্ডিয়ার ভেতরে ঘুরতে যাওয়ার একটি দুর্দান্ত বাজেট ট্রিপ দেখাবো, আমি তার সম্বন্ধে বলবো এবং টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যাতে বাজেট ট্র্যাভেলাররা ঘুরতে পারে সেখানে। এবং আমি ঠিক করেছি ট্র্যাভেল নিয়ে যেসব কোয়েশ্চেন আসছে আমার কাছে সেই সব কোয়েশ্চেন নিয়ে আমি একটি অ্যান্সার দিয়ে ভিডিও তৈরি করব। তো যাদের আরও কোয়েশ্চেন্স আছে তারা কমেন্ট করতে পারো কোয়েশ্চেন, এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে কোয়েশ্চেন পাঠাতে পারো, আমি যতটা পারবো সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো যদি আমার ট্র্যাভেল স্টোরিজ এবং আমার তোলা ছবি দেখতে চাও। যদি তোমরা থাইল্যান্ড সিরিজের সম্পূর্ণ প্লেলিস্টটা দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করো, সম্পূর্ণ প্লেলিস্টটা তোমরা দেখতে পাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।